ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশা প্রকাশ করেন দুদেশের চলমান সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি পাবে। সম্পর্কের ৫০ বছরের মাইলফলক উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৭১ যুদ্ধের পর দেশ পুনর্গঠন এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি ও উদ্ভাবন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে কাজ করছে। এমনকি উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ দমন ইস্যুতে দুদেশের অংশীদারিত্ব নিয়ে গর্ব করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জলবায়ু সংকট মোকাবেলা, গণহত্যা থেকে রোহিঙ্গাদের বাঁচাতে সহায়তা এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে কাজ করছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। তিনি জানান, গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানাতে বাংলাদেশি ও আমেরিকান জনগণ একমত পোষণ করে। দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। করোনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথাও চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।